আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবারকাতু। এই জিনিসটা আমি একটা কোশ্চেন জানতে চাচ্ছি যে এটা মনে হয় আপনি অবশ্যই আলোচনা করছেন, এটা কখনোই মিস যেতে চায় না, কিন্তু আমি একটু পার্টিকুলারলি জানতে চাচ্ছি যে ধর্মে, শুধুমাত্র ইসলাম ধর্মে না, অন্যান্য ধর্মেতেও, একমাত্র হিন্দু ধর্ম ছাড়া, মেয়েদের উল্লেখযোগ্য কোন মহিলা, মানে মহিলা ক্যারেক্টার, মানে উল্লেখযোগ্য কি দু একজন আছেন, মানে যেমন ধরেন খাদিজা, ফাতিমা, এরকম ছাড়া আর কি কেউ আছেন খুব বেশি নাম করা? না নেই তো? না নেই, যে খ্রিস্টান ধর্মে মরিয়ম আছেন, কিন্তু মরিয়মকে অনেক খ্রিস্টান সম্মান করে, কিন্তু ওনার আসলে সেইভাবে কোনো ধর্মে সেরকম কোনো জায়গা নেই। এবং খ্রিস্টান ধর্মেও জায়গা নেই নারীকে উনি যে শুধুমাত্র, খ্রিস্টান ধর্মের নারীকে যে জায়গাটা দেওয়া হয়েছে সেই জায়গাটা খুব একটা ভালো জায়গা না, কারণ আমরা জানি যে ক্যাথলিক চার্চ দীর্ঘ সময় ধরে মেয়েদের উপরে নির্যাতন নিপীড়ন চালিয়েছে। এবং আপনি একটা চার্চের মানে প্রধান পর্যন্ত হতে পারবেন, আপনি যদি একজন নারী হন তাহলে প্রধান পর্যন্ত হতে পারবেন না। ফাদার কনসেপ্টটাই এসেছে হচ্ছে গিয়ে একজন পুরুষ বাচক, মানে পুরুষ হিসেবে আপনার পুরুষের কাছে আপনার কনফেস করতে হবে, আপনার পাপ স্বীকার করতে হবে, সেই সবকিছুই আসলে পুরুষতান্ত্রিক। যেমন উইচ হান্টিং এর আচ্ছা ইতিহাস ইতিহাস আপনি পড়তে পারেন, ইউরোপে দীর্ঘ সময় ধরে উইচ হান্টিং হয়েছে, যে সমস্ত নারী একটু এগিয়ে শিক্ষায় যোগ্যতায় জ্ঞানে একটু এগিয়ে তাদেরকে ডাইনি আখ্যা দিয়ে ক্যাথলিক চার্চ দীর্ঘ সময় ধরে তাদেরকে পুড়িয়ে মেরেছে। মানে একজন বিখ্যাত নারীও আছেন, জোয়ান অফ আর্ক ফ্রান্সের, ওনার আর্ক, হ্যাঁ ওনাকেও পুড়িয়ে মারা হয়েছিল এই একই অভিযোগে, যে উনি নেতৃত্ব দিয়েছিলেন, যেহেতু উনি মানে জ্ঞানে শিক্ষায় যোগ্যতায় মানে নেতৃত্বতে সবচেয়ে এগিয়ে ছিলেন এবং একটা একটা পুরুষ দলকে নেতৃত্ব দিয়েছেন, সেই কারণে তাকেও পুড়িয়ে মারা হয়েছিল। নির্মম। আর মুসা আলাহিস সালামের ওখানে তো আর কোনো, আমি মানে কোনো মহিলার কোনো নাম পাই না, না এখন পর্যন্ত ইহুদি কোনো মহিলা ইহুদি নবী বা কোনো মহিলা মানে বা পয়গম্বর, নবী রাসূল পয়গম্বর এরকম কোনো কিছু ছিল না কখনো। তার মানে আপনার আমি ধর্মটা আসলে এটা একদম, মানে এটা একটা যে সৃষ্টির ব্যাপারটা, এটা ছিলই নারী অবদমন করার লক্ষ্যে। হ্যাঁ, এবং ইসলাম ধর্মে নারীকে যে জায়গাগুলো দেয়া হয়েছে সেগুলো আমি এক এক করে পড়তে পারি, এটা আপনি শুনলে হয়তো আপনার যদি না জানা থাকে তাহলে আপনার হয়তো খুবই ঘেন্না লাগবে, যে এটা কি, এটা কি রকমের কথা, এগুলো কি রকমের কথা। যেমন ধরেন নারী, গাধা এবং কালো রঙের কুকুর, এদেরকে এক লাইনে উফ, রেখে মানে মানে একটা বক্তব্য আছে, হাদিস আছে। তারপরে হচ্ছে নারী হচ্ছে বিপর্যয়কর, তারপরে হযরত মুহাম্মদ যখন মানে মেরাজে গিয়েছিল, মেরাজে গিয়ে যখন স্বর্গ নরক দেখে এসছে, বেহেস্তে গিয়ে দেখে এসছে অধিক সংখ্যক নারী, এবং একটা হাদিস আছে যে তোমাদের জন্য সবচেয়ে বড় ফেতনা রেখে যাচ্ছি সেটা হচ্ছে নারী। তারপরে মানে হিল্লা বিবাহের কথা নিশ্চয়ই আপনি জানেন, হিল্লা বিবাহটা কোরআনে কিন্তু পরিষ্কার ভাবে দেয়া আছে। তারপরে হচ্ছে হিল্লা বিবাহ তো আসলে প্রস্টিটিউশনেরই আরেকটা মানে ধর্মীয় সংস্করণ, আর তো না কিছু না না। না ওটা হচ্ছে না সরি, হিল্লা বিবাহ না, ওটা হচ্ছে মুতা ওটা বিবাহ। মুতা বিবাহ, সরি। হ্যাঁ, কিন্তু জি জি মুতা জি মুতা সরি, বিবাহটা সুন্নিদের মধ্যে প্র্যাকটিস হয় না, সুন্নিদের কিছু হাদিস আছে সেখানে বলা হয় যে মুতা বিবাহটা বন্ধ হয়ে গেছে, কিন্তু শিয়ারা আবার এটা পালন করে, মানে মুসলমানদের মধ্যে আবার এটা নিয়ে একটা গন্ডগোল আছে। কিন্তু অন্যান্য যে জিনিসগুলো আছে সেগুলো তো পরিষ্কার ভাবে সেগুলো সুন্নিরাও পালন করে, যে নারীরা নেতৃত্ব দিতে পারবে না, যেই জাতি নেতৃত্বের ভার নারীকে দিবে সেই জাতি ধ্বংস হয়ে যাবে, এরকম নানা কথাবার্তা আছে যেগুলো খুবই মর্মান্তিক। এবং আবার বলা আছে পুরুষের থেকে নারীর বুদ্ধি সবসময় কম হবে, জ্ঞান মেধা শিক্ষা যোগ্যতা সবকিছুতে নারীর নারী আসলে নিচু নিচু মানের, এগুলো পরিষ্কার ভাবে বলা আছে হাদিসে। আমি যে জিনিসটা দেখি আমাদের মানে সমাজে, মানে এই জিনিসটা যে এফেক্টটা শুধুমাত্র ধর্মীয় মানুষদের মধ্যে না, নর্মাল মানুষদের মধ্যে, পুরুষদের মধ্যে বিশেষ করে, আমি যেটা দেখি যে আমরা আসলে এই এই ইয়েতে এত বেশি মানে মোল্ড হয়ে গেছে যে এখন আমি হয়তো কথা বলতেছি, কিন্তু আমি হয়তো কোনো নারীকে কোনো না কোনো ভাবে অসম্মান করতেছি, মানে করতেছি, এবং আমি এটা করে আমি কিন্তু ভালোই ফিল করতেছি, আমি যে ওটাকে খারাপ ফিল করতেছি তা কিন্তু না, এবং সেটা যে মানে মানে আমি না জেনে করতেছি তাও কিন্তু না, মানে ওটা একটা পুরুষত্বের লক্ষণ হয়ে দাঁড়াইছে এরকম একটা ব্যাপার। এবং এটা যে এত মানে আমাদের মানে এখন আমার কাছে মনে হয় যে পৃথিবীতে যে মানে ভারসাম্যহীনতাটা, এটা আসলে একদিক দিয়ে পুরুষতান্ত্রিক সমাজের কারণে, যেখানে মেয়েদেরকে খুব অবদমিত করা হতেছিল, সেখানে যে ব্যালেন্সটা রক্ষা হয়নি, তার কারণে আসলে আমরা মনে হয় এখন মানুষ হিসেবে আমরা মানবিক বিপর্যয়ে চলে আসছি। হ্যাঁ অবশ্যই, আমার কাছে যেমন মনে হয়, যেমন ধরেন এই যে কালকে বা পরশুদিন শুনলাম ইন্ডিয়াতে সমকামীদেরকে মানে তাদের রাইট দেওয়া হয়েছে, শুধুমাত্র মেয়েদেরকে আমরা মানে সম্মান করতে পারি না, দেখি এই টাইপের সাব ক্লাস গুলো তৈরি হচ্ছে, জানোয়ার মানে আমরা পশু পাখিকে সম্মান দিতে জানি না, আমরা অটিস্টিক বাচ্চাদের সম্মান দিতে পারি না, আমরা তৃতীয় লিঙ্গকে সম্মান দিতে পারি না, এবং কারা দিচ্ছে না, শুধুমাত্র কিছু পুরুষ, মানে সব
সব অধিকার মানে ওরাই মানে এমন কখনো দাবি ওঠে না যে পুরুষদের সম্মান দিতে হবে বা পুরুষদেরকে তাদের ইয়েতে দিতে হবে। এই যে একটা ইমব্যালেন্স একটা সিচুয়েশন তৈরি হয়েছে মানে ইয়েতে, আমি এই জিনিসটা বুঝতে পারছি না যে এটা ধর্ম থেকে শুরু হয়েছে নাকি এটা আমাদের মানব সভ্যতার প্রথম থেকে মেয়েদেরকে অবদমিত করার জন্য হয়েছে, আমি ঠিক জানি না। ধর্ম তো অবশ্যই একটা বড় রোল প্লে করছে, এটা তো ফ্যাক্টর। হ্যাঁ কোনো সন্দেহ নেই, হ্যাঁ, এটা এটা এটাতে কোনো সন্দেহ নেই কিন্তু যে ধর্ম এখানে একটা বড় ভূমিকা পালন করছে, কিন্তু অন্যান্য বিষয় আছে এটার সাথে, অন্যান্য বিষয়াদিও আছে অবশ্যই, কিন্তু ধর্ম এখানে একটা প্রধান বিষয় অবশ্যই। আর আরেকটা জিনিস আমার অবজারভেশন, আমাকে একটু রাইট কারেক্ট করবেন যদি আমি ভুল করি, যেমন আপনি প্রায় আপনার ইয়েতে লাইভ গুলোতে বলেন যে আমি মুমিনদের অগ্রাধিকার দিব কথা বলার জন্য এবং তাদের যে ইয়ে গুলো, এবং অনেক সময় দেখা যায় যে এরা খুব বাজে ভাবে ব্যবহার করতেছে এবং এদের মানে আমি আমি মানে আপনার সঙ্গে একমত যে আসলে এদের সাথে রেগে যাওয়ার কোনো মানে হয় না, কারণ সারা জীবন ধরে যা একটা মোল্ডে তারা তৈরি হয়েছে, এখন হঠাৎ করে দেখতেছে যে না তাদের হাত থেকে জিনিসটা চলে যাচ্ছে, দে ফিল ভেরি ইনসিকিউর, তো তারা হয়তো নিয়ে করে। কিন্তু আমি যে জিনিসটা আমার কাছে মনে হয়, আমি আপনার কাছে মানে মনে হয় আপনাকে আমি রিকোয়েস্ট করতে পারি বা আমি আপনাকে চিন্তা করে দেখতে বলতে পারি আর কি, যে এদেরকে যে এই যে ধার্মিক রোলটা দেওয়া হয়েছে যে না বুঝে তুমি ধর্মকে পালন করো এবং ধর্মকে রক্ষা করার জন্য তলোয়ার নিয়ে না নেমে যাও এবং যুক্তিতর্ক ধার ধেরো না, পড়াশোনার ইয়ে করো না, খালি বিশ্বাসের বসে ধর্মকে রক্ষা করো, এটার পিছনে কিন্তু একটা ইকোনমিক্যাল ফ্যাক্টরটা একটা সবচেয়ে বড় ব্যাপার আমার কাছে। কেন জানি মনে হয় যে ধর্ম আসলে প্রথমত মানে খুব বড় অর্থে ধর্ম আসলে সাপোর্ট করতেছে পলিটিক্স পলিটিক্স কে, এবং পলিটিক্স আসলে একটা যে রুগ্ন ইকোনমি চলতেছে পৃথিবীতে, আমেরিকার মানে যে মানে কর্পোরেট যে কালচারটা চলতেছে, ব্যাংকিং কালচারটা চলতেছে, বা যে পৃথিবী এখন 8% মানুষ সব সম্পদের মালিক আর 98 মানে 92% মানুষ তাদের আন্ডারে কাজ করতেছে, এই যে একটা যে মানে বৈষম্যবাদ, এইটাকে এইটাকে স্ট্যাবলিশ করার জন্যই মনে হয় ইন্ডিউস করা হইতেছে ধর্মকে। যেমন সৌদি আরবকে আপনি ধরতে পারেন, সৌদি আরবে এত টাকা, সৌদি আরব এই টাকাগুলো মানে কোথায় দিচ্ছে, কিভাবে এগুলোকে কাজে লাগাচ্ছে যাতে সবাই ওয়াহাবি বা ইসলামী মানে ইয়েগুলোতে হয়, সেরকম ভ্যাটিকান সিটিও মানে আগে ইয়ে ছিল, ইসরায়েল কি করতেছে আমরা সবাই দেখতে পেতেছি, মানে মোটামুটি ধর্মীয় অগ্রাসন গুলো কিন্তু হইতেছে এই ইকোনমিক্যাল এই যে এস্টাবলিশমেন্ট যে 8% পিপল উইল হোল্ড দ্য হোল ওয়েলথ আর আমরা 92% তাদের আন্ডারে থাকবো এবং তাদেরকে মানে রাখার জন্য যে একটা ভয় ভীতি ধরা। আপনি আপনি কি মানে আমি আপনার যেটা মন্তব্যটা জানতে চাচ্ছিলাম, কারণ আমার কাছে কেন জানি মনে হয় যে একদম যদি আপনি স্তর হিসাবে দেখেন যে যারা শিক্ষিত তারা হয়তো কিছু কিছু প্রফেশন বেছে নিতে পারতেছে, তাদের এই স্বাধীনতাটা আছে, আমরা হয়তো বাইরে আসছি আমরা এই স্বাধীনতাটা ভোগ করতেছি, কিন্তু বাংলাদেশের মধ্যবিত্ত ছেলেপেলেদের দেখেন তাদের কিন্তু অপশন খুব কম। এবং তারপরে যদি আমরা দেখি যে যারা মাদ্রাসা কাউমি মাদ্রাসাতে পড়তেছে তাদের, তারা একেবারে ডিফারেন্ট একটা জায়গাতে চলে গেছে, মানে ইয়েতে তাদের আমরা কখনো চিন্তাই করতে পারি না যে তাদেরকে দিয়ে, কিন্তু ওই মানুষগুলো তো আসলে সবসময় দোষ না, তারা তো একটা একটা সিস্টেমের মধ্যে পড়ে যেয়ে ওইখানে চলে যাচ্ছে। হ্যাঁ, আপনার সাথে আমি এবং পুরোপুরি এটা কিন্তু একমত এই বিষয়ে, এই বিষয়ে পুরোপুরি একমত যে আসলে ইসলামের প্রাথমিক ভিকটিম হচ্ছে গিয়ে মুসলমানরা। ইসলাম ধর্মটা যে একটা প্রাথমিক ক্ষতিকর ভিকটিম কিন্তু মুসলমানরা। ক্ষতিকর মতাদর্শ, এটা এটার সবচেয়ে বড় ভিকটিম হচ্ছে মুসলিমরাই। এবং মানে দুঃখজনক ব্যাপার হচ্ছে তারা সেখানে থাকতে চায় এবং তারা সেখানে একটা স্বস্তি বোধ করে, একটা কমফোর্ট জোন তারা তৈরি করেছে, সেই জোনের ভিতরে জি তারা থাকতে জি চায় এবং তারা নতুন কিছু শিখতে চায় না, নতুন কিছু জানতে চায় না। তারা মনে করে যে সেগুলো সব ইহুদি নাসারারা সবাই ষড়যন্ত্র করছে তাদের বিরুদ্ধে, এবং তারা সেই কমফোর্ট জোনের ভিতরে থেকে যে যে যা যা পালন করতো সেই সেই তাদের তাতা পালন করবে, এটা তো অবশ্যই ক্ষতিকর। জি এখন এই জিনিসটা আসলে দুই ভাবে এই জিনিসটাকে মানে ধ্বংস করা যায়। একটা হচ্ছে গিয়ে বল প্রয়োগ করে, যে বল প্রয়োগটা অতীতে বিভিন্ন রাষ্ট্রে করা হয়েছিল, চেষ্টা করা হয়েছিল, এখনো চীনে চেষ্টা করা হচ্ছে, সোভিয়েত ইউনিয়নের চেষ্টা করা হয়েছিল, কিন্তু আমরা দেখেছি যে বল প্রয়োগের মাধ্যমে আসলে মানুষের চিন্তার বিকাশ ঘটানো যায় না, মানুষের যুক্তির বিকাশ না ঘটানো যায় না, এটা সম্ভব না। এই কারণে আমরা যারা মানে মুক্ত চিন্তার কথা বলি, আমরা এগুলো নিয়ে লেখালেখি করছি এবং তাতেও কিন্তু কাজ হচ্ছে। বিভিন্ন আমি অসংখ্য অসংখ্য প্রমাণ দেখেছি এরকম, যে মানুষ এখন চিন্তা করছে এই জিনিসগুলো নিয়ে, আলোচনা করছে, টঙের টেবিলে আলোচনা করছে, দোকান দোকানে গিয়ে আলোচনা করছে, রাস্তাঘাটে, বাসে, ট্রেনে আলোচনা করছে। এই আলোচনাগুলাই আমাদের আসলে দরকার, যেগুলো নিয়ে প্রশ্ন তোলা, এগুলো নিয়ে আলোচনা করা। এবং এই কালচারটা যদি আরেকটু গ্রো করে, তাহলে আমার মনে হয় কিছুদিন কিছুদিন মানে কয়েক বছর অপেক্ষা করলেই আপনি এটার একটা ফলাফল দেখতে পাবেন, যে প্রশ্ন করার যে একটা মানে মানে প্রাথমিক ভাবে সেই জিনিসটাকে মানে এগিয়ে দেয়া, যে আপনি প্রশ্ন করতে পারেন, আপনি যে কোনো জিনিসকে নিয়েই প্রশ্ন করতে পারেন, যে কোনো জিনিসই আর ধরাছোঁয়ার বাইরে না, যে এই জিনিসটা নিয়ে প্রশ্ন করা যাবে না বা এই জিনিসটা নিয়ে সন্দেহ করা যাবে না। যেমন ধরেন নবীকে নিয়ে কিছু বলা যাবে না, বা আল্লাহকে নিয়ে কিছু বলা যাবে না, কোরআন নিয়ে কিছু বলা যাবে না, এই যে এই জিনিসগুলো যে আছে সেগুলো আমরা ভেঙে দেওয়ার চেষ্টা করছি এখান থেকে। এবং এখন কিন্তু অনেক অনেক মোল্লারাও এগুলো নিয়ে কথা বলছেন,
মোল্লারাও এখন নবীর চরিত্র জি নিয়ে আমাদের সাথে আলাপে আসছেন। তারা কিন্তু কয়েক বছর আগেও এই সাহসটা করতেন না যে নবীর চরিত্র নিয়ে আমাদের সাথে তারা আলোচনা করবেন। এটা কিন্তু একটা বিশাল, আমাদের একটা বিশাল বিজয় আসলে। এবং যেই মাদ্রাসার ছাত্ররা আছে যারা মানে আসলে হচ্ছে গিয়ে ভাগ্যের শিকার যে তারা এখন এই জায়গাতে আছে, সেটা হচ্ছে আমি অসংখ্যবার এই জিনিসটা বলেছি যে আমাদের দেশের অধিকাংশ মাদ্রাসার স্টুডেন্ট হচ্ছে গিয়ে একেবারে নিম্নবিত্ত পরিবার থেকে আসে। সেই সমস্ত পরিবারে একদম হয়তো একদম অসংখ্য সন্তান, অসংখ্য সন্তানের মধ্যে তারা হয়তো সেই সন্তানদের কিছুই দিতে পারে না। এই কারণে এলাকার যে মাদ্রাসা, সেই মাদ্রাসা তাদেরকে সেই কমই মাদ্রাসাগুলো যে কাজটা করে তাদেরকে সেই মানে লোভটা দেখায় যে তোমার বাচ্চাটাকে এখানে দিয়ে দিলে তারা এখানে থাকতে পারবে, খেতে পারবে, জামা কাপড় পাবে, পড়ালেখা করতে পারবে, এবং সেই পরিবারটা নিশ্চিন্ত মনে তাদের সন্তানকে সেখানে দিয়ে দেয়। এবং কয়েক বছরের মধ্যেই সেই ছেলেটা, যে ছেলেটা, সেই ছেলেটা আসলে ইসলামের যে র্যাডিক্যাল আইডিয়া গুলা যেগুলো সৌদি থেকে এসছে, সেই র্যাডিক্যাল আইডিয়া গুলা নিয়ে বড় হয়, কোরআন হাদিস পড়ে এবং সেই র্যাডিক্যাল জি আইডিয়া গুলো নিয়ে বড় হয়। এদের জন্য তো অবশ্যই আমাদের আমাদের করণীয় আছে, আমরা তাদের জন্যই আসলে দরজা খুলে রেখেছি। কিন্তু এখানে আরেকটা বিষয় জি আপনার আপনার জানতে হবে, সেটা হচ্ছে এখন কিন্তু অত্যন্ত উচ্চবিত্ত পরিবারের সন্তানরাও আইসিসে যুক্ত হওয়ার জন্য রেডিকাল হচ্ছে। যাচ্ছে। হুম হুম তারপরে হুম মানে তারা কিন্তু নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রী, তারা কিন্তু এমনকি দেখা গেছে ছাত্রীরা পর্যন্ত যারা, আমি এটা বুঝি না যে মেয়েরা কেন যুক্ত হয় আইসিসে, মেয়েরা কি পাবে, বেহেশতে গিয়ে তারা কি কিভাবে পাবে। ওই ওই সোসাইটির মানে ওই ওই ক্লাসের ছেলেপেলেরা, আমি ধরে নিচ্ছি যে তারা ইন্টেলিজেন্ট অলসো, শুধুমাত্র আর্থিকভাবে তারা সামর্থ্য পুষ্ট না, তারা ইন্টেলিজেন্স অলসো, নিজের চিন্তাটা তারা করতে পারে, তারা অনেক এক্সেস পাচ্ছে সবকিছু, তারা কিভাবে যাচ্ছে আমি এটা বুঝতে পারছি না। মানে এটা কি আমার মনে হয় মাঝে মাঝে আমার কাছে মনে হয় কনস্পিরেসি থিওরি মনে হয় যে এটা কি আমাদের রাষ্ট্র সমাজ ব্যবস্থা যেটা আছে সেটা তাদেরকে কোনোভাবে পুশ করে দিচ্ছে। মানে নর্মাল আমরা যেভাবে বড় হচ্ছি, আপনি একটা মানে একটা সিম্পল কথা বলি, বাংলাদেশে তো সবাই ধর্মপ্রাণ মুসলিম, ধর্মের আপনি একটা কিছু করতে চান আপনাকে মানে আপনি তো জানিনি যে তলোয়ার নিয়ে বেরোবে, তাহলে বাংলাদেশের অধিকাংশ মানুষ চোর কেন, হ্যাঁ অধিকাংশ মানুষ নীতি ভ্রষ্ট কেন, তার মানে ধর্মটা কোনোভাবেই রক্তের মধ্যে ঢুকছে না। ধর্মে তো মানে যদিও মুখ রক্ষা করার জন্য তো এই কথাগুলো বলা হয়েছে যে মিথ্যা কথা বলবা না, চুরি করবা না, সুদ নিবা না, তো মানে ওইটাই তো বলতে চেষ্টা করে মুমিনরা যখন আসে যুক্তি দেখায়। তো বাংলাদেশে তাহলে বাংলাদেশের মতো একটা কান্ট্রিতে বা পাকিস্তানের মতো একটা কান্ট্রিতে এতখানি চৌর্যবৃত্তি কেন? মানে আমি সৌদি আরব ওদের কাছে গেলামই না, ওরা তো আমরা ধরেই নিতেছি মোটা তাকে ওরা ইয়ে করতেছে সেগুলোকে, কিন্তু মানে তার মানে ধর্মটাকেও তারা পালন করতেছে না। এবং আপনি যাদের কথা বললেন রেডিক্যাল হওয়ার কথা যে নর্থ সাউথ বা এত বড় অ্যান্ড দেয়ার ফ্রম, মানে সত্যি কথা বলতে আমার মনে হয় যে ওই যে সততার অভাবে যে অর্থের যে একটা যোগান যেটা হচ্ছে মানে মানে ফ্যামিলিতে, আমার কাছে কেন জানি মনে হয় আমরা সোসাইটিতেও সেরকম তৈরি করছি যে এদেরকে আমরা ওইখানে যেতে দিচ্ছি, কারণ দে হ্যাভ অল দ্য এক্সেস কিন্তু বই পড়া না পড়ে। বাংলাদেশ থেকে এখন পর্যন্ত এরকম একটা কেমিস্ট্রি ইয়ে পেলাম না আমরা, বা একটা রসায়নবিদ পেলাম না, একটা ইতিহাসবিদ পেলাম না, যারা আচ্ছা ঠিক আছে আমাদের নোবেল প্রাইজের দরকার নেই কিন্তু তুমি বিশ্বের দরবারে যাও যাকে তোমাকে রেফারেন্স নিয়ে ইয়ে করে, কিন্তু আমাদের বাংলাদেশে সব আলিমরা খুব জড়ো হচ্ছে, মানে অদ্ভুত একটা ব্যাপার। আমরা কি মানে সত্যি সত্যি এটা কি সোসাইটি বা রাজনৈতিক যে একটা আবর্ত আছে এটা কি ওইদিকে আমাদেরকে ঠেলে দিচ্ছে, এটা কি একটা পরিকল্পনা অনুযায়ী আগাচ্ছে কিনা, এটা আমার একটা কোশ্চেন ছিল। আমিও আমিও তো আপনার সাথে একমত যে অসংখ্য মাদ্রাসা এখন তৈরি হয়েছে, সেই সমস্ত জায়গা থেকে এখন এই কোরআনে হাফেজ তৈরি হচ্ছে, গন্ডায় গন্ডায় লক্ষ লক্ষ কোরআনে হাফেজ তৈরি হচ্ছে। আমি জানি না যে কোরআনে হাফেজ হয়ে আসলে কি উন্নতি হবে পৃথিবীর। এত লক্ষ লক্ষ ছেলে তাদের মেধা, তাদের শ্রম নষ্ট করছে হচ্ছে গিয়ে একটা মানে বই মুখস্থ করে, তারা এমনকি জানেও না ওই বইতে আসলে এগুলোর মানে কি সেটা জানে না, তারা মুখস্থ করছে দুটাপাটির মতো। এবং এই এই যেমন সংখ্যাটা মানে সংখ্যাটা নাস্তিকদেরকে যদি বলা সংখ্যা হয় যদি সংখ্যাটা যদি 100-200 হতো তাহলে মানা যেত যে আচ্ছা ঠিক আছে 17 কোটি মানুষের মধ্যে 100-200 মানুষ এই অপচয় হচ্ছে, কিন্তু সংখ্যাটা অনেক বড়। এত এত মানে কোরআনে হাফেজ দিয়ে মানুষ করবে কি, কি কাজে লাগবে এরা, আমি এগুলো জানি না কি বলবো। না, মানে সেই অনুযায়ী বাংলাদেশ তো আসলে বেহেস্ত হয়ে যাওয়া উচিত ছিল, এত মানুষ যখন কোরআন শরীফ জানে এত পড়াশোনা করতেছে, কিন্তু দেখতেছি যে বাংলাদেশে মানে সবচেয়ে নীতি ভ্রষ্ট একটা রাষ্ট্রগুলোর মধ্যে যদি কয়েকটা রাষ্ট্র হয় তো বাংলাদেশ একটা, আমি এটা মানে মাথার মধ্যে ইয়ে করতে। আর আমি একটা দেখছি যেমন নাস্তিক মানে যাদেরকে বলা হয় বা আপনারা যারা আছেন, আপনারা সবসময় বলতেছেন যে কোরআন শরীফ পড়ো, হাদিস পড়ো, বাংলায় পড়ো, মানে বুঝে পড়ো, আপনারাও কিন্তু ডিসকারেজ করতেছেন না তাদেরকে না পড়তে, হুম হুম সেখানে কেন তাদের সাথে মতবিরোধ হচ্ছে? মানে তার মানে কি তারা জানে যে পড়তে বললে ওইখানে কোনো ফাঁক ফোকট অবশ্যই আছে, এই ইন্টেলিজেন্টটা তো তাদের মধ্যে আছে, ওটা ধরা পড়ে যাবে, সেটা বাধা দেওয়ার জন্য ইয়ে করে। আমি আমি মানে আমি আপনাকে মানে এটা সাজেশন না, মানে একটা ইয়ে করতে পারি যে আপনি মুমিনদের সাথে যখন মানে ইয়ে ঝগড়া, সরি কথাটা ঝগড়া আসলে বলা উচিত না, বিতর্কে যখন যাবেন একটা পর্যায়ে, যে আমি তো জানি যে ওরা কি ধরনের মানে কুযুক্তি আর কুতর্ক করে, তাদেরকে আসলে বলা উচিত মানে আর একটু বেশি করে বলা উচিত যে আপনি কোরআন শরীফ পড়েন, বাংলায় পড়েন, হ্যাঁ, আপনার এটা তো বলেন আমি জানি সবসময় না, বলি, তারপরে আমি এটা তো জানি সবসময় বলি যে আপনারা
মানে মুমিনা কিন্তু সবসময় বলে যে নাস্তিকদের ভিডিও দেখতে যাবেন না, নাস্তিকদের পোস্টে যাবেন না, লাইক দেবেন না, কমেন্ট করবেন না, এগুলা আমি অসংখ্য অসংখ্য দেখি। আমার বিরুদ্ধে ভিডিও বানাতে থাকে ইউটিউবে, মাঝে মাঝে গেলে দেখি যে ভিডিও বানাতে থাকে যে কখনো নাস্তিকদের ইসে যাবেন না। কিন্তু আমরা তো সবসময় বলি যে হ্যাঁ আপনারা মানে ওনাদের ভিডিও দেখেন, ওনাদের লেখাও পড়েন, কোরআন পড়েন, হাদিস পড়েন, সবকিছু পড়েন, আমরা দরকার হলে আমরা আমাদের আমরা ওয়েবসাইট বানিয়ে সেখানে কোরআনের এবং হাদিসের রেফারেন্স গুলো সব রেখে দিয়েছি, আপনি সেখানেও গিয়ে বাংলাটা পড়তে পারেন। এখন আমি আমরা ট্রাই জানি করি, যে আমি রেফারেন্স মানে নেওয়ার জন্য না, হ্যাঁ আমরা জানি যে বাংলায় পড়লে মানে একমাত্র পাগল ছাড়া দুটো কেউ ফাঁসলে দেবে। মানে নাই আসলে, যে যারা এগুলা মানে বিশ্বাস করবে। যে সমস্ত হাদিস আমি দিয়ে রেখেছি, আমরা দিয়ে রেখেছি আমাদের ওয়েবসাইটে দিয়ে রেখেছি যে সমস্ত হাদিস, আপনাকে আমি কয়েকটা পড়ে শোনাতে পারি, আপনি হয়তো হাসবেন, অনেক হাসবেন। যে মানে যেমন ধরেন আদম ছিল 90 ফুট, তারপরে জিব্রাইলের 600টা ডানা ছিল, তারপরে হাই তুললে শয়তান মুখের ভেতর ঢুকে যায়, তারপর শয়তান মানুষের কানে পেশাব করে, তারপরে জিনের খাদ্য হচ্ছে হাড্ডি এবং গোবর, তারপরে জাদু টোনায় বিশ্বাস, মানুষ ইঁদুরে পরিণত হতে পারে, তারপরে হচ্ছে গিয়ে মানে নবী সুলেমান এক রাত্রে 100 স্ত্রীর সাথে মানে মিলিত হতেন, নবী মোহাম্মদ হতে 9 জনের সাথে এক রাতে, জি তারপরে হচ্ছে গিয়ে মানে এগুলা মানে মানে খুবই হাস্যকর হাস্যকর এক একটা হাদিস, যেগুলা হচ্ছে গিয়ে আমাদের মাদ্রাসা গুলাতে পড়ানো পড়লে হচ্ছে, একদম রীতিমতো চটি পড়ানো বইয়ের হচ্ছে। মতো আর কি। জি জি, চটি হ্যাঁ, বইয়ের এবং মতো আরো একদম, মানে এত এত অশ্লীল অশ্লীল সব হাদিস আছে, যে হাদিস গুলা মানে আসলে কি বলবো। আপনাকে একটা ঘটনা বলি, যে আমার বড় বোন একদিন আমাকে ধরেছিল, যে জিজ্ঞেস করছিল যে আই তুই যে এত এত কিছু লিখিস, বেশ কয়েক বছর আগের কথা, যে তুই যে ধর্মের বিরুদ্ধে এগুলো লিখিস, তুই আমার দেখা, এখন কোরআন নিয়ে আসতেছি তুই আমাকে দেখা, আমি হাদিসও নিয়ে আসতেছি কোরআনও নিয়ে আসতেছি তুই আমাকে দেখা কোথায় কি লেখা আছে। তারপর আমি একটা একটা করে নাম্বার বলতেছি, তখন সে বের করে মানে পড়া শুরু করছে, তখন আমার ভাগ্নি ছিল পাশে, তখন আমার বোন একটু ও পড়া শেষ করতে করতেই থেমে গেছে, থেমে গিয়ে আমার ভাগ্নিকে বলছে কি আই তুই এখানে কি করছিস, যা একটু অন্যরুমে যা। আমি বললাম যে তুমি কেন ওকে অন্যরুমে পাঠাচ্ছ, সে এটা তো ভালো বই, তুমি তো বলছিলা যে এটা খুব ভালো বই, কোরআন তো শরীফ তুমি একটু জোরে জোরে পড়ো, আমার ভাগ্নে ভাগ্নে ভাগ্নিরাও শুনুক কি লেখা আছে। বলে না না এগুলো ওদের শুনতে হবে না, এগুলো শোনার দরকার নেই, এগুলো ওদের জন্য না। তাহলে আমি বলি না, ভালো বইতে তুমি ভালো বই পড়ছো, জোরে জোরে পড়ছো, কেন ওদের শোনাবে না, না ওদের এর শোনাতেই থেকে হবে। তো আর বেটার বই হইতে পারে না। হ্যাঁ, তারপরে তারপরে সে কিছুতেই শুনতে দিবে না, সে থেমে গেছে আর পড়বে না, সে এরপরে আর পড়বে না। তারপরে আমি বললাম যে তুমি তুমি নিজেই প্রুফ করলা এখানে কি লেখা আছে, আমার আর নিজের কিছু বলতে হবে না, তুমি নিজেই এখন ভেবে দেখো। তারপরে সে অনেকদিন ভাবলো, তারপরে আর কখনো এরপরে আর কখনো সে আমাকে এটা নিয়ে কখনো কিছু বলে নাই, আমি কি লিখি না না লিখি কখনো কিছু বলে নাই এটা নিয়ে। মানে আমি এই এই যে এই যে হিপোক্রেসিটা, এই হিপোক্রেসিটা আসলে আমরা হাসাহাসি করতেছি, কিন্তু এটা যে লাইফে খুব মানে কত বিপদ আনে। আমার পরিচিত একজন, উনি পড়াশোনাতে অনেক ভালো ছিলেন, ঢাকা ইউনিভার্সিটি থেকে পড়াশোনা করছেন। আমি উনাকে অনেক সময় তখন মানে হেল্প করতাম তার নোট লিখে দেওয়ার জন্য, কম্পিউটার টাইপরাইটার দিতাম। তো এখন আমি দেখি যে উনি 3 বাচ্চার মা হয়ে গেছেন এবং উনি মানে আমেরিকাতে থাকেন। এমন অবস্থা যে ওই 2টা চোখ ছাড়া আর কিছু দেখা যায় না। তো আমার কাছে কোশ্চেন হতেছে যে এসে আবার বলতেছে যে আমি ইয়েতে থাকি, সিয়াটলে থাকি, ওখানে একটা বাসা কিনছি, আর একটা বাসা কিনবো। এসব তো উনারা যখন বাসা কিনতেছেন সুদ দিয়ে তখন সমস্যা হচ্ছে না, কিন্তু 3 বাচ্চার মা হয়ে যাওয়ার পরে ওই যে খালি দুটো হুম চোখ হুম দেখা যাচ্ছে আর কি। তো আমি ঠিক বুঝতেছি না যে ইসলামের আসলে মানে ওনার যে যারা, এটা আমি ইসলামের শুধু বলতেছি না, আই লিভ ইন এ কান্ট্রি যেখানে মানে অস্ট্রেলিয়াতে কিছুদিন আগে গে ম্যারেজ নিয়ে একটা ভোট হলো। তো হুম আমার একটা স্লোভাকিয়ান ফ্রেন্ড ছিল, আমি তাকে বললাম যে দেখো তুমি এই ভোটটাতে হ্যাঁ ভোট দিও, কারণ তোমার একটা হ্যাঁ ভোটে অনেকের হয়তো লাইফটা ইজি হয়ে যাবে, যদি না ভোট হয় তাহলে তাদের। সেই মেয়েটা আমার সাথে সম্পর্কই ছেড়ে দিল, একদম আমার সাথে কোনো যোগাযোগই করলো না। কেন তাকে বলা হয়েছে? কারণ সে হচ্ছে র্যাডিক্যাল খ্রিস্টান নীতিতে বিশ্বাস করে, এবং আমি বোধ হয় তাকে জোর করে বলছিলাম যে দেখো আমার মনে হয় ক্রাইস্ট বোধ হয় গে, কারণ ওর তো কোনো গার্লফ্রেন্ড কখনো শুনি নাই, ও সবসময় 13টা ছেলের সাথে ঘুরতো। আচ্ছা, তো মানে সে ম্যারি মানে ম্যারি ম্যাগডালেনের কথা বলা হয়, ম্যারি ম্যাগডালেনের কথা বলা হয়, যে সে যিনি একজন আসলে বলা হয় যে তিনি একজন মানে যৌনকর্মী ছিলেন, তারপরে জেসাসের সাথে তার প্রেম হয়েছিল, এরকম একটা কথা আমরা শুনি। কিন্তু মানে আমি আসলে একদমই জানি না জিসাসের ইয়েতে, এবং আমি সেদিনও যে শুনলাম একটা, মানে আমি প্রমাণ করতে পারবো না, তাই একটা শোনা কথাই বলতেছি যে ইসমাইল আলাহ সাল্লামের উপরে তো আসলে মানে ইয়ে হয়েছিল, কোরবানির ব্যাপারটা ওখান থেকে আসছে, যে তাকে স্বপ্নে দেখা হয়েছিল, এটা ইব্রাহিম আলাহ মুসলিমদের সাল্লাম স্বপ্নে বিশ্বাস, দেখছেন ইসমাইলকে, এটা বিষয় যেটা, মুসলিমদের বিশ্বাস, এবং কিন্তু পরবর্তীতে কিন্তু আবার এটা ইসহাকের উপরে ছিল, সেটাও সেটাও সেটারও রেফারেন্স আছে, এবং ইসহাকেরটাই এরপরে আমি আসলে যেটা অথেন্টিক। শুনলাম যে ইসমাইল আলাহিসাল্লাম আসলে ইব্রাহিম আলাহিসাল্লামের দাসী ছেলে ছিলেন, হ্যাঁ, দাসের ছেলে এবং ছিলেন।
দাসের ছেলে ছিলেন, এবং যখন আর কি ইসমাইল আল ইসলাম হোসেন তারপরে অনেক 40 বছর পরে বোধহয় উনার রিয়েল ওয়াইফ কনসিভ করছেন, যেটা ইসহাক আলাইহিস সালাম, এবং যখন ইসহাক আলাইহিস সালাম হয়েছেন 7 বছরের ছোট ছিলেন, তো তাকে এখন সৎপুত্রকে মানে সরিয়ে দেওয়ার জন্য এগুলো ছিল বিভিন্ন ধরনের ইয়ে, তার মধ্যে একটা হচ্ছে স্বপ্ন দেখার ব্যাপারটা আর কি, যে তাকে খুশি করার জন্য উনি কথাটা বলছেন। কারণ আমি এটা কোনো প্রমাণ দিতে পারবো না, এগুলো সব শোনা কথা, এগুলো তো ইয়ে করে, কিন্তু ঘটনাটা হচ্ছে যে এগুলো হচ্ছে সব এই ধরনের মিথের উপরে একটা ধর্ম চলতেছে, এবং এই ধর্মের জন্য আমাদের জীবন চলতেছে। আমি সম্পর্কের রূপটা ধরলাম, এবং খুব মানে মানে বললাম না যে একজনকে বললাম যে না তুমি গে ম্যারেজ এইটাকে সাপোর্ট করে ইয়ে দিও, সে এতদিনের বন্ধুত্বটা নষ্ট করে মানে ভেঙে দিল একদম, মানে হ্যাঁ, সে প্রাচীন কালের কোন কোন কে না কে কি করে গেছে, কে কেনাকার কি হয়েছে, সেগুলোর উপর ভিত্তি করে এখন যদি মানুষের জীবন, এমনকি এমন এমন দেশ আছে যে সমস্ত দেশে গেয়েদেরকে এখন মানে ছাদের উপর থেকে ফেলে মেরে ফেলা হয় বা গর্দান নেওয়া হয়, মানে জবাই করে ফেলা হয়, মানে একজন মানুষের জীবন নির্ভর করছে এই সমস্ত পৌরাণিক কাহিনীর উপরে, এটা তো খুবই দুঃখজনক ব্যাপার। দুঃখজনক ব্যাপার ইয়েতে আমি ঠিক মাঝে মাঝে একটু ফ্রাস্ট্রেটেড হয়ে যাই, আমার কাছে আমি যে লিঙ্কটা ধরতেছি মানে আমার কাছে মনে হয় যে কর্পোরেট ওয়ার্ল্ডে যে বা এখনকার অর্থনৈতিক ওয়ার্ল্ডে যে একটা বৈষম্য চলতেছে, প্রথম বৈষম্য নারী আর পুরুষের বৈষম্য, এবং একটা অর্থনৈতিক বৈষম্য যেটা চলতেছে, যেটার জন্য আমরা আসলে এখন অর্থনৈতিক দাস হিসেবে আছি, যে সেটারই একটা কিন্তু মানে আপনি যদি স্তর ধরেন, প্রথম স্তর, সেকেন্ড স্তর, থার্ড স্তর, এবং মানে এই স্তরের একদম সবার শেষের মানুষগুলো বোধ হয় আমার কাছে কেন জানি মনে হয় যে এই যে ধর্মীয় কুসংস্কারের মাদ্রাসার ছাত্রগুলো, এরা কিন্তু কোনো না কোনো এরা নিজেদের মানে ফেকটাকে বুঝতে পারছে না, নিজেদের জায়গাটাকে বুঝতে পারছে না পৃথিবীতে, যে তাদের জায়গাটা তারা যে এখন মানে মুক্ত চিন্তা করতে যে তারা কষ্ট পাচ্ছে, কিন্তু তাদেরকে যে বলা হচ্ছে যে করো, কারণ তাহলে তুমি তোমার নিজের আসল জায়গাটা বুঝতে পারবা, ডাজেন্ট ম্যাটার আল্লাহ আছে কি না আছে, এটা আসলে অনেক পরের বক্তব্য। আমি নিজেও মানে অনেক কিছু এগুলোর উত্তর আমি দিতে পারবো না সাথে সাথে, কিন্তু নিজের জায়গার ব্যাপারটা তো অন্তত বোঝা দরকার, যে না আমার এটার জন্য আমাকে একটু শিক্ষিত হতে হবে বা আমার একটু মন চোখ কান খোলা রাখতে হবে। আমি বুঝতেছি না যে এই ইনফরমেশন গুলো ইভেন শিক্ষিত মানুষের কাছে কিভাবে পাস করবো জানি না, বাট আপনারা যেটা করতেছেন আমার মনে হয় সেটাকে সাপোর্ট দেওয়াটাই আমার মনে হয় এখন আমার জন্য কাজ হবে, কারণ অত বেশি তো আমার আসলে ইকুইপ না আমি ইয়েতে, কিন্তু আপনাদের কাজে আমি সম্পূর্ণ সাপোর্ট দিয়ে যাচ্ছি আপনাকে। মানে আমি আগেও বলতেছিলাম যে আপনি ব্যক্তি থেকে কিন্তু একটা ইনস্টিটিউশনে পরিণত হচ্ছেন, আমার মনে হয় এটাকে আর একটু আস্তে আস্তে ছড়িয়ে দেন, ইউ আর ডুইং এ ভেরি গুড জব। আচ্ছা, আপনাকে অনেক ধন্যবাদ ভাইয়া যুক্ত হওয়ার জন্য এবং মূল্যবান মতামত দেওয়ার জন্য, আর আমরা চেষ্টা করছি যতটুকু সম্ভব চেষ্টা করছি, আমরা চেষ্টা করি যে যে কোনো মাদ্রাসার ছাত্রকে আমি অগ্রাধিকার দিই, মাঝে মাঝে খুব মানে অসভ্য লোকজন আসে গালিগালাজ করে যায়, তারপরে আমি তাদের জন্য দরজা খুলে রাখি, অন্তত তারা গালি দিয়ে গেলেও তারা হয়তো কিছু শিখতে পারবে বা কিছু ভাবতে পারবে, এটার চেষ্টা আমরা চালিয়ে যাব। তারা আমাদের গালি দেয়, তারা আমাদের অ্যাকাউন্ট ব্লক করে দেয়, তারা আমাদেরকে চাপাতি দিয়ে কোপায়, তারপরে আমরা চেষ্টা চালিয়ে যাব। জি না ভাই, ভালো লাগলো, আমি আমরা সবাই আপনার সাথে আছি, অনেক মানুষ ওয়েট করছে, কিন্তু আপনার যদি কোনো হেল্প লাগে আমি যদি করতে পারি আমি অবশ্যই করব। আচ্ছা ঠিক আছে, আপনাকে অনেক ধন্যবাদ, ভালো থাকবেন তাহলে। জি আচ্ছা, বাই বাই, সালামালাইকুম, শুভরাত্রি।